জননেত্রী শেখ হাসিনা নৌকাকে আমরা শ্রদ্ধা করি, সে নৌকা অপাত্রে গিয়েছে বিদায়, আজকে আমরা তাকে সমর্থন করতেছি। যাকে যোগ্য মনে হয় তাকে ভোট দিবেন, আমি চাই একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন। নৌকা আমাদের জাতীয় প্রতীক, কিন্তু দুর্ভাগ্য আমরা বিজয়া ইউনিয়নে যিনি নৌকা নিয়ে আসছেন একটা ব্যর্থ লোকেরে নৌকা প্রতীক দিয়েছেন। মিথ্যা অপপ্রচার, নির্বাচনী প্রচারণার কাজে হয়রানি, কর্মী সমর্থকদের নানাবিধ হুমকি ধমকি প্রদর্শন সহ বিভিন্নভাবে হয়রানির প্রতিবাদে এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নোয়াখালী সেনবাগের বীজবাগ ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী সেলিমউদ্দিন কাজল। 23 নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলার বীজবাগ ইউনিয়নের কালিকাপুরে আনারস মার্কার নির্বাচনী অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে চেয়ারম্যান পদপ্রার্থী সেলিমউদ্দিন কাজল বলেন, আমি বীজবাগ ইউনিয়নের আনারস প্রতীকে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী। আমার জনপ্রিয়তা এবং জনসমর্থনে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল ও আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বিভিন্ন সময় মিথ্যা অপপ্রচার, আমার কর্মীদের নির্বাচনী প্রচারণার কাজে হয়রানি ও নানাবিধ হুমকি ধমকি প্রদর্শন করে আসছে। যখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি আমার প্রতীক পেয়েছি আনারস। প্রতীক পাওয়ার পর থেকে বিভিন্ন হাটে বাজারে আমাকে বাধা দিচ্ছে, আমার নির্বাচনী প্রচার প্রচারণা করতে আমাকে দেওয়া হচ্ছে না, বিভিন্ন রকম হুমকি ধুমকি দেওয়া হচ্ছে আমাকে, আমার কর্মীদেরকে। সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনা গত পরশু রাত্রে ঘটেছে, কিন্তু আমি এলাকায় ছিলাম না, আমি আমার বিশেষ জরুরি কাজে আমি ঢাকায় ছিলাম ওই রাত্রে। সকালে জানতে পারি যে আমাদের বালাপুকুর পাড়ে আওয়ামী লীগের একটি নির্বাচনী অফিসে আগুন দিয়েছে, কে বা কাহারা দিয়েছে সেটা আমি জানি না। আমি দুঃখ প্রকাশ করছি, যেহেতু আমি একজন আওয়ামী লীগের কর্মী হিসাবে আমি তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। কে বা কাহারা করছেন, যে বা যাহারা করছেন, আমিও প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই এবং আপনাদের মিডিয়াদেরকে বলতেছি আপনাদের মাধ্যমে, যে বা যাহারা এই দুষ্কৃতি ঘটনা ঘটিয়েছেন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। আমি আপনাদের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নোয়াখালী জেলা প্রশাসনকে জানাতে চাই, আমার আনারসের জনজোয়ার উঠেছে। গণজোয়ার দেখে বিভিন্ন প্রার্থী বিভিন্নভাবে আমাকে বিভ্রান্তি করার চেষ্টা করছে, তো আমি প্রশাসনের কাছে আকুল আবেদন থাকবে আপনাদের মিডিয়ার মাধ্যমে। আমি চাই আগামী 28 নভেম্বর 8 নং বীজবাগ ইউনিয়ন পরিষদ নির্বাচন একটি নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন যেন প্রশাসন করেন, যেন জনগণ জনগণের ভোট দিতে পারে, জনগণের রায়ে আমি ইনশাল্লাহ জয়যুক্ত হব, আমি আশাবাদী। আমার পূর্ব পাশে দাগুনভূঞা থানার 5 নং একপুর ইউনিয়ন পরিষদ, আমার দক্ষিণে সেনবাগের 9 নং নবীপুর ইউনিয়ন পরিষদ, পশ্চিমে বেগমগঞ্জের 13 নম্বর ইউনিয়ন পরিষদ, উত্তরে সেনবাগের 7 নম্বর ইউনিয়ন পরিষদে এই 4টি ইউনিয়নে কোনো নির্বাচন হচ্ছে না। সেহেতু আমার ইউনিয়নটা ফাঁকা জায়গায়, একদম ফাঁকা মাঠে নির্বাচন, তাই আমি প্রশাসনের প্রতি আকুলভাবে আবেদন জানাচ্ছি আপনারা নিরপেক্ষ সুষ্ঠু অবাধ নির্বাচনের ব্যবস্থা করেন। যেহেতু আমার দৃষ্টিকোণ থেকে আমার ইউনিয়নের প্রতিটি ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ, যেহেতু আমার চতুর্পাশে কোনো নির্বাচন হচ্ছে না। আমাদের ইউনিয়নের প্রতি নজর রাখবেন, দৃষ্টি রাখবেন, যাতে কোনো দুষ্কৃতিকারী কোনো দুষ্কৃতি ঘটনা নির্বাচনের দিন ঘটাইতে না পারে, তার আগে না পারে এবং পরেও না পারে। আপনারা সকল বিষয় জানেন, অবগত আছেন, আমিও আপনাদেরকে আরও একটু আজকে অবগত করে দিলাম এবং প্রশাসনের প্রতি আকুল আবেদন, আপনারা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমাদের 8 নং বীজবাগ ইউনিয়নে উপহার দিবেন আমাদেরকে। জনগণকে আমি বলবো, আমার বীজবাগ ইউনিয়নবাসী, আপনারা কোনো হুমকিতে কোনো ধমকিতে কারো গুজবে কান দিবেন না, আপনার ভোট আপনি দিবেন, যাকে যোগ্য মনে হয় তাকে ভোট দিবেন। আমি চাই একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে আমি জয়ী হই বা যিনিও জয়ী হয় আমি মেনে নিব, এটা আমার কোনো প্রকার কোনো আপত্তি থাকবে না। যেহেতু জনগণের চাপে, জনগণ ওনাকে ভালোবাসে, সে ভালোবাসার চাপে পড়ে উনি আজকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড়া করিয়েছেন। আমরা আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতৃবৃন্দ আজ আমরা তাকে সমর্থন করেছি, যেহেতু সমর্থন এর জন্য করেছি, আমরা নৌকাকে শ্রদ্ধা করি, নৌকাকেও ভালোবাসি, নৌকাকে মাথা রাখি। জননেত্রী শেখ হাসিনা নৌকাকে আমরা শ্রদ্ধা করি, সে নৌকা অপাত্রে গিয়েছে বিদায়, আজকে আমরা তাকে সমর্থন করতেছি। এই জন্য আমি
দেশবাসীকে এবং সবাইকে আমি উদ্যত আহ্বান করব, আমাদের স্বতন্ত্র প্রার্থী জনাব শেরেবন্দির কাজল সাহেব যদি আগামী দিন নির্বাচিত, তিনিও নুকের একজন লোক, উনি আমেরিকার লোক, উনি আমেরিকার সংগঠনের জন্য দীর্ঘদিন আগে 3 বছর যথেষ্ট অর্থ শর্ত টাকা পয়সা প্রতিটি কর্মীকে উনি ব্যয় করেছেন। যারা আজকে মনন নিয়ে আসে সে দীর্ঘদিন আমেরিকার সভাপতি ছিলেন, কিন্তু আমেরিকার ছেলেবেলেদেরকে উনি কিছু দিন না যাই কিছু দলীয় বাবা আছেন সব কিছু উনি নিজে এবং ওনার সঙ্গে নাকি মাহমুদ সাহেব আত্মসাত করিয়াছেন। আজ জন্য আমাদের দলীয় সমস্ত নেতা কর্মী তো সবাই তার উপর ক্ষিপ্ত এবং তাকে সে মনন পাইছে, এই জন্য সবাই সবাই মারি আতঙ্কিত হয়েছে। এমন একটা লোককে মনন দিয়েছে যে লোকটা নুকাকে ভরা ডুবিছে আর কিছু করবে না। তাই শরীফুদ্দিন কাদর ভাইকে আমরা সমর্থন করেছি, সে নুকাকে ভালোবাসে, জনগণকে ভালোবাসে, আওয়ামী লীগকে ভালোবাসে, তার এই ভালোবাসা টানে আজকে আমরা আওয়ামী লীগের 80% লোক আমরা ওনাকে সমর্থন করেছি এবং ওনাকে আমরা ভোট দিয়েছি। জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের আকুল আবেদন থাকবে, আমরা সুষ্ঠু নির্বাচন চাচ্ছি। সুষ্ঠু নির্বাচনের পরে আমাদের যিনি চেয়ারম্যান হয়ে আসবেন আমরা সবাই ওনাকে স্বাগত জানাবো এবং আমরা শান্তি চাই, আমরা শান্তিপ্রিয় মানুষ। উনি দীর্ঘদিন যাবৎ এই বিশ্বভাগ ইউনিয়নে আওয়ামী লীগে নার্সিং করে আসতেছেন। ওনার আব্বা 1971 সালে মুক্তিযুদ্ধের গোয়েন্দা সংস্থার সদস্য ছিলেন। জনতার চাপে, জনতার জোয়ারে, জনতার অনুরোধে সেলিমুদ্দিন কাজল ভাই স্বতন্ত্র প্রার্থী হিসাবে ফাঁকতে হইতে বাধ্য হয়েছে। আমরা শেখ হাসিনার নুকাকে শ্রদ্ধা করি, বঙ্গবন্ধুর নুকাকে শ্রদ্ধা করি। নুকা আমাদের জাতীয় প্রতীক, কিন্তু দুর্ভাগ্য আমরা বিশ্বভাগ ইউনিয়নে যিনি নুকা নিয়ে আসছেন একটা ব্যর্থ লোকের নুকা প্রতীক দিয়েছেন। আপনাদের কাছে আমাদের আমার আকুল অবদান, আমরা শুধু একটা ফেয়ার ইলেকশন, সুন্দর ইলেকশন আপনাদের কাছে আমরা দাবি করতেছি। আপনারা প্রশাসনকে আমাদের এই দাবিটা জানালে আমি খুশি হব। আমরা চাই নিরপেক্ষ নির্বাচন। এ সময় উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও 8 নং বীজবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মাস্টার আবুল কাশেম, 8 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, 1 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আবু শাফিন সহ আরো অনেকেই। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি। বাংলাদেশের মিঠা পানির মাছ বাথা ফিশারিজে 12 মাস, এই স্লোগানে রিয়াদের বাথা বাংলাদেশি মার্কেটে যাত্রা শুরু করলো বাথা ফিশারিজ। সৌদি প্রবাসী বাংলাদেশিদের সুলভে সব ধরনের দেশি মাছের স্বাদ দিতে বাথা ফিশারিজ আপনার পাশে। সপ্তাহে 7 দিনই আমরা আছি আপনার সেবায়। বাথা ফিশারিজ, বাথা বাংলাদেশি মার্কেট, রিয়াদ, সৌদি আরব।